না, ভ্যাকসিন না পেলে আর চলছে না। উফ, সেই সকাল থেকে হেঁটে হেঁটে প্রাইভেট হাসপাতাল, পাবলিক হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, কর্পোরেশন সব ঘুরে ফেললাম। এক ডোজ টিকা চাই কার কাছে? আর লকডাউনের দুপুরে রোদে দরজায় এটে সব ঘুম দিচ্ছে, ডাকলেও সাড়া দেয় না। আবার বেশি চেঁচাতে গেলে হয়তো পিপি কিট পরে তেড়ে আসবে, ঘাট ধরে কোয়ারেন্টাইন সেন্টারেও নিয়ে যেতে পারে। এদিকে পথেও তো লোকজন দেখছি নে, ওই ওই দূরে একজন আসছে মনে হয়, ওকেই জিজ্ঞেস করা যাক, ওকেই জিজ্ঞেস করা যাক। বলছি মশাই, ও মশাই, টিকা পাই কোথায় বলতে পারেন? টিকা? তা টিকা এখানে কোথায় পাবেন? মন্দিরে এলে তবে দিয়ে দিতে পারি। না না, আমি তা বলিনি। না, মন্দিরে যাওয়ার কথা আপনি বলেননি, কিন্তু টিকা চাইছিলেন কি না, তা তো আর এখানে পাওয়া যাবে না, তাই বলছিল। না মশাই, আমি সেই টিকা মানে ওই কপালে তিলক কাটার কথা বলছি না। সে বুঝেছি, তিলক দিয়ে টিকা না নিন তো সিঁদুর দিয়ে নিন, চন্দন দিয়ে নিন, আর যজ্ঞের ছাই দিয়ে নিন, যেটা আপনার ইচ্ছে। মন্দিরে গেলেই আপনার কপালে সব জুটে যাবে। না না, আপনি ভুল বুঝছেন, আমি করোনার টিকা চাইছিলাম। করোনার টিকা চাইছেন তো করোনার টিকা বললেই হয়, শুধু টিকা বলবার দরকার কি? ঘোল আর ঘোল খাওয়ানো কি এক? বাড়ি আর শ্বশুর বাড়ি কি সমান? পাতাল যা আর হাসপাতালও তাই। ফেসবুককে কি আপনি শুধু বুক বলেন? পাদু টিকা, সায়া টিকা, অ্যান্টার্কটিকা সবই কি মশাই টিকা? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলেই আমার অন্যায় হয়েছে। আরে অন্যায় তো হয়েছে, দেখছেন নামাবলি গায়ে হাতে ঘন্টা নিয়ে যাচ্ছি, আপনি টিকা চাইছেন কেন? টিকা কি ঘন্টা? চাইলে লোকের সাথে কথা কইতে গেলে একটু বিবেচনা করে কথা বলতে হয়। দেখলে দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই আরেক ভদ্রলোক আসছেন, ওনাকে একবার বলে দেখি, দেখি উনি কিছু সুরাহা দিতে পারেন কি না। কে হে, মিত্র নাকি? আগে না, আমি গাঁয়ের লোক, ভ্যাকসিনের খোঁজে শহরে এসেছি। বলো কি হে, গা ছেড়ে এখানে এসো ভ্যাকসিন নিতে? তো যাই বলো বাপু, অমন ভ্যাকসিন কিন্তু আর কোথাও পাবে না। আত্মনির্ভর ভারতের আত্মনির্ভর ভ্যাকসিন। আগে হ্যাঁ, গায়ে পাইনি বলেই আত্মনির্ভরশীল হয়ে শহরে খোঁজ নিতে এলাম। তা বেশ করেছো, ভালো ভ্যাকসিন যদি হয় তাহলে তার জন্য অপেক্ষা করা যায়, লাইনে দাঁড়ানো যায়, এমনকি গাঁটের কুড়িও খরচা করা যায়, কি বলো? বটেই তো, বটেই তো। তা কোথায় গেলে এই ভ্যাকসিন পাওয়া যায় বলতে পারেন? পারি, আলবাত পারি। তা তুমি কোভিশিল্ডের নাম শুনেছো? কোভ্যাকসিনের তাদের নির্মাতা কারা জানো? দেশীয় প্রযুক্তিতে প্রক্রিয়াকরণের পেছনে দেশজ বিজ্ঞানীদের অবদান জানো? কোণে কোণে টিকা, জনে জনে টিকা, টিকাকরণের বিশাল কর্মসূচিতে কাদের আসলে অনুপ্রেরণা রয়েছে জানো? নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করে কারা দেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করছে জানো? জেনে নেব মশাই, সব জেনে নেব। আপনি শুধু টিকা দেবার ব্যবস্থাটা করে দিন, কোভিশিল্ডই হোক আর কোভ্যাকসিন, আমার একটা হলেই হলো। একটা হলেই হলো? তাহলে বাপু তোমার গায়ে বসে টিকা নিলেই তো পারতে, কষ্ট করে শহরে আসবার দরকারটা কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কীরকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের টিকা পছন্দ না হয় নিও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি নে। হ্যাঁ, এই বলে রাখ। কে হে,
এত তর্ক, তোর কি কিসে? আগে না, তর্ক নয়, আমি টিকা কোথায় পাওয়া যায় জানতে চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেন না। আসল কথায় না এসে কেবলই তাঁর আগডুম বাগডুম মনের কথা বলতে লেগেছেন, বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করার আর লোক পাওনি, ও হত ভাগা জানেই বাকি আর বলবেই বাকি। ওর যে দাদা আছে দিল্লিতে চাকরি করে, সেটা তো একটা গাদা। ও মুখ্যটা কি বললে তোমায়? কি জানি মশাই, ভ্যাকসিনের কথা বলতেই আসল কথায় না এসে কোভ্যাকসিন কোভিশিল্ড আর আত্মনির্ভরতার সব গল্প শুনিয়ে গেল। ভাবলে খুব বাহাদুরি করেছি, তোমার বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছি। বাড়ি তো শুনেছে সেই কোভ্যাকসিন আর কোভিশিল্ডের নাম, আমি এখনই তোমায় দেশি বিদেশি সব ভ্যাকসিনের লিস্ট দিয়ে দিতে পারি। আগে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই পারেন, কিন্তু আমি বলছিলাম কি এক ডোজ টিকা কোথায় গেলে পাওয়া যাবে সেটা যদি বলতে পারেন। কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে না, স্পুটনিক ভির নাম শুনেছ? রাশিয়ান টিকা, ওদেরই আছে স্পুটনিক লাইট, আরও আছে অ্যাস্ট্রাজেনেকা, অ্যাপিভ্যাক করোনা, আরবিডি ডাইমার, শুনেছ এগুলোর কথা? না মশাই শুনিনি, আমার আর খেয়ে দিয়ে কাজ নেই যে টিকার নামতাম খোঁজতে করবো। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে, যাও যাও মেলা উকিও না, একেবারে অপদার্থের এক শেষ কথা। না আর টিকার খোঁজ করে লাভ নেই, গায়েই ফিরে যাই, কপালে থাকলে একদিন না একদিন পেয়ে যাব নিশ্চয়ই। আরে ওই যে একজন আসছে দেখছি, লোকটা নিহাত এসে যখন পড়েছে একটু জিজ্ঞাসাই করে দেখি। মশাই, ও মশাই, আমি অনেক দূর থেকে আসছি, বলি এ শহরে কি টিকা মিলবে না কোথাও? টিকা মিলবে না বলেন কি? খুব মিলবে, 100 বার মিলবে, দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। টিকা ফিকা নিকা ইনা মিনা ডিকা অনামিকা, মিলের অভাব কি? ফেসবুকে রোজ হাফ ডজন অন্তমিলের কবিতা পোস্ট করি মশাই, যা বলবেন তাই মিলিয়ে দেব। আরে এ যে দেখি আরেক পাগল। আরে মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি, তবে কীরকম মিল চাই বলুন, কী তাল কোন লয় কোন ছন্দ সব বলে দিন, যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব। ওই ভালোই বিপদে পড়া গেল দেখছি। আরে মশাই আর কিছু চাই নে, তখন থেকে দুপুর রোদে মরছি খুঁজে টিকা। ও বুঝেছি, তখন থেকে দুপুর রোদে মরছি খুঁজে টিকা, এই তো। আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন, তখন থেকে দুপুর রোদে মরছি খুঁজে টিকা, যেমনটা ঠিক রাখি সাবন খোঁজেন শুনি মিকা। কি কেমন দিলাম, ঠিক মিলেছে তো? আগে হ্যাঁ খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার, ঘাট হয়েছে আমার টিকার খোঁজে শহরে এসে। এরা তো দেখি সবাই নিজের মতো বকেই যায়, কারো কথা কানেই তোলে না, শুধু নিজের কথা ঘাট ধরে শুনিয়ে যায়। না আমি বরং গায়েই ফিরে যাই। উফ, খুব শিক্ষা হলো আমার, খুব শিক্ষা হলো আমার। মিলবে না বলি মেলাচ্ছে কে? সেবার যখন কলমচি বগা কাগার সঙ্গে ওই ইয়ে ছাড়া কিসের মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নাগা আর দাগা বলে দিয়েছিল কে? আরে সেই ফেবুতে আমার 40,000 ফলোয়ার কি এমনি হয়েছে নাকি? সব পোস্টে 1,500 লাইক, 7,000 কমেন্ট, এমনি এমনি নাকি? শুধু টিকা কেন, কোভ্যাকসিন কোভিশিল্ড সব নিয়ে কবিতা লিখতে পারি। শুনবেন, আমার কবিতার খাতা মুড়িয়ে রেখো র্যাকসিনে, আজও আমার ভরসা অটুট জানবে কোভ্যাকসিনে, কিংবা ধরুন কোভিশিল্ড নিয়ে লেখা কবিতা, তোমরা হয়তো ভরসা রাখো শুধুই কোভিশিল্ডে, অনেক আছে সেটাও পাবে নেমেই দেখো ফিল্ডে। কি মশাই কেমন? আরে লোকটা গেল কোথায় দূর তেরি, যাই বরং পদ্যগুলোই ফেসবুকে পোস্ট করি, এসব আকাড মুখ্যকে
পদ্ম শোনানোই আমার বৃথা হয়েছে, যাই এখান থেকে আমি।